সো এখন ডি নাম্বারে আমাদের মলিকিউলার ফর্মুলা বের করতে বলছে। কি বের করতে বলছে? মলিকিউলার ফর্মুলা। তো মলিকিউলার ফর্মুলা যদি আমরা বের করতে চাই অন দ্যাট টাইম আমাদের কি করতে হবে? ইম্পেরিক্যাল ফর্মুলার হেল্প নিতে হবে। তো আমাদের জানতে হবে ইম্পেরিক্যাল ফর্মুলাটা কি। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে এই মলিকিউলার ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা ইজ ইকুয়াল ইম্পেরিক্যাল ফর্মুলা, ইম্পেরিক্যাল ফর্মুলা ইনটু এন। কিন্তু এনটা এই ঠিক অ্যালং দিস এক্সপ্রেশন আমরা দেবো না, একটু লোয়ার সাবস্ক্রিপ্ট হিসাবে এন লিখব। তাহলে ইম্পেরিক্যাল ফর্মুলাটা কী ছিল একটু আগে তোমরা দেখেছো, ইম্পেরিক্যাল ফর্মুলাটা CHO2 ছিল। তাহলে এটার সাথে লোয়ার সাবস্ক্রিপ্ট হিসাবে এন মাল্টিপ্লাই করে দেব, তাহলেই আমি কি পেয়ে গেলাম? মলিকিউলার ফর্মুলা পেয়ে গেলাম। কিন্তু এন তো একটা আননোন কোয়ান্টিটি, ওর একটা নোন ভ্যালু দরকার আমাদের। এই নোন ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এই এনের ভ্যালুটা যদি আমরা বের করে এখানে বসে মাল্টিপ্লাই করে দিতে পারি CHO2 এর সাথে, তাহলেই আমি মলিকিউলার ফর্মুলাটা পেয়ে যাব। তাহলে এন কিভাবে বের করব তার একটা ফর্মুলা আছে। এন হচ্ছে মলিকিউলার ম্যাস